হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ইউজ করবেন। আপনি হঠাৎ এমন একটি বন্ধুর বাসায় বেড়াতে গেছেন যেখানে আদৌ ওয়াইফাই নেই, তো এখানে আপনি ল্যাপটপ দিয়ে কীভাবে ইন্টারনেট ইউজ করবেন, তো সেটা জানতে হলে আর মাত্র 2-3 মিনিট দেখতে থাকুন। তার আগে বলে নিচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল ফোন। প্রথমে আপনাকে মোবাইল ফোনে কিছু কাজ করে নিতে হবে। তো মোবাইল ফোনে কী কাজ করতে হবে সেটা আপনি এখন দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখান থেকে আপনার ডাটা অন করতে হবে। ডাটাটি অন করার পর আপনার এখান থেকে মোবাইল হটস্পট এটা অন করতে হবে। মোবাইল হটস্পট অন হয়ে গেছে, এখন আপনার এখানে কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ল্যাপটপ। তো আপনি আপনার ল্যাপটপের ওয়াইফাই অন করবেন। ওয়াইফাইটি অন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে দেওয়া আছে অ্যান্ড্রয়েড অ্যাপি 6E59। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কানেক্ট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চাচ্ছে। আমার মোবাইল হটস্পটের এখানে একটা সিকিউরিটি আছে, সেটা এখানে দিতে হবে, পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে এখানে আপনার সিকিউরিটি থাকে না, আপনার অনেক ফোনের মধ্যে দেখা গেছে সিকিউরিটি থাকে না, তো সেখানে এটা ওপেন থাকে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যায় এটা ওপেন হয়ে যায়। তো এখানে ক্লিক করার পর যেহেতু আপনাকে এখন সিকিউরিটি দিতে হবে, তো সিকিউরিটি দেওয়ার জন্য আপনাকে এটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে আপনি আপনার মোবাইল ফোনে চলে যান। তো মোবাইল ফোনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট আমি অন করছিলাম। তো আপনি মোবাইল হটস্পটের মধ্যে এখানে চাপ দিয়ে ধরে রাখুন। মোবাইল হটস্পটে যখন যাবেন তখন এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যান্ড্রয়েড। তো এখানে লেখা আছে অ্যালাউ অল ডিভাইস টু কানেক্ট। তো তার জন্য আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে এই পাসওয়ার্ডটা, আমার পাসওয়ার্ডটা হচ্ছে CTXS4517। তো আমি এই পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিব। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দেখে তারপর আপনি পাসওয়ার্ডটা এভাবে দিয়ে দিবেন। তো এখন আবার আপনি আপনার ল্যাপটপের ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই আসার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাই এখানে ক্লিক করবেন, তারপর কানেক্ট ক্লিক করার পর এখন এখানে আপনাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে CTXS। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে, তারপর আপনাকে এখন নেক্সটে ক্লিক করতে হবে, তারপর ইয়েস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পটের মাধ্যমে ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি খুব সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো আমি একটু এক্সাম্পল একটু দেখে নিই ওয়াইফাই কি, ওয়াইফাই এটা দিয়ে কি ইন্টারনেট চলে কি না। তো আমি এখন এখান থেকে আমার ফেসবুক ওপেন করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে কাজটা করলাম সেভাবে কিন্তু কাজটা আমার সাকসেসফুল হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইন্টারনেট ইউজ করতে পারেন, আপনার ইউটিউবে চলে যেতে পারেন, এখান থেকে আপনি আপনার ইউটিউবে চলে যেতে পারেন। তো এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের এমবিটা শুধু খরচ হবে, আপনার ল্যাপটপ আপনার কোনো ওয়াইফাই লাগবে না। আপনার মোবাইল ফোনের এমবি থাকলে আপনি এভাবে কিন্তু আপনি খুব সহজেই যেখানে ওয়াইফাই থাকবেন আপনি সেখানে আপনার নিজের মন মতো করে আপনি সেখানে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো দেখাবো পরবর্তী ভিডিওতে, টাটা।